কালুর ওজন 1 টন আর চান্দুর ওজন 23 মন। 4 বছরের কালুর দাম 11 লাখ আর 3 বছরের চান্দুর দাম 8 লাখ। পটুয়াখালীর কলাপাড়ায় কোরবানির বাজার ধরতে বিশাল দেহি এই দুটি সার প্রস্তুত করেছেন সিদ্দিক মীর নামের এক খামারি। কালুরে সহ কিনছি 83,000 টাকায়। 83,000 টাকায় কেনার পর হেতুকুনি আমি সেই হেতুকুনি লালন পালন করতেছি। পরের বছর চান্দু হয়েছে, 4 বছরে 4টা বাচ্চা দিয়েছে, এবছর আবার গাভিন হয়েছে গরু। বাসার সবাই আর কি যে যে কালে সময় পাই ওই সময় একটু পরিশ্রম করি। এই আমাদের এই 2টা গরু এই 4 বছরে প্রায় 10 লক্ষ টাকার মতো খরচা গেছে 2টা গরুর পিছনে। এই 2টা গরুরে আমরা খাওয়াই এই যে কাঁচা ঘাস আর খেতে ভুট্টো দিছি, ভুট্টো খাওয়াই, লগে কুটাও খাওয়াই, আর মাঝে মাঝে নামাই এই খেতে সারিয়ে ঘাস খাওয়াই। উপজেলার লতাচাপড়ি ইউনিয়নের থঞ্জুপাড়া গ্রামের কৃষক সিদ্দিক মীরের এই শাহিওয়াল ও হলিস্টিন জাতের 2 ষাঁড় কালু ও চান্দুকে দেখতে প্রতিদিন ক্রেতারা আসছেন তার বাড়িতে। কালুকে কিনলে সঙ্গে একটি খাসি উপহার দেওয়ার ঘোষণাও দিয়েছেন এই খামারি সিদ্দিক। 2019 সালে 83,000 টাকায় কালু একটি গাভী কিনেন পালনের জন্য। তারপর থেকেই প্রতিবছর একটি করে বাচ্চা দেয় সেই গাভীটি। কালু চান্দু ছাড়াও তার খামারে রয়েছে আরও 2টি ষাঁড় ও 1টি গাভী। ষাঁড় দুটি পরবর্তী বছরের জন্য প্রস্তুত করেছেন তিনি। তারপর গরুটি দেখতে আসলাম, অবশ্যই গরুটি দেখার মতো। এরপরে লোকজনের বিভিন্ন জায়গা থেকে এসে, আসলে উত্তরাঞ্চলের গরু আগে দেখতো সচরাচর গ্রামে এরকম দেখতে পায় না, তারা খুব আনন্দিত এবং উচ্ছ্বসিত। এই খামারিকে আর্থিক সহযোগিতা দেওয়ার জন্য আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব, তাদেরকে যাতে উৎসাহিত করা হয়, তাহলে তারা অর্থনীতিতে বিশেষ ভূমিকা পালন করবে বলে আমি আশাবাদ ব্যক্ত করি।